নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ডেভিড ডলিস ব্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক স্বাগত। সকালবেলাকার সমস্ত বাসি কাজগুলো সেরে সোজা চলে এসেছি রান্নাঘরে। আজকে না ভীষণ ভালো একটা টিফিন তোমাদের সাথে শেয়ার করব। আমার তো ভীষণ ভালো লাগে, আর আমি আশা করছি যে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। ভীষণ হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট। তো চলো শুরু করা যাক। তো সবার আগে দুধটা বসিয়ে দিচ্ছি, কারণ দুধটা কালকে সন্ধ্যাবেলা গরম করা হয়েছে, আর ততক্ষণে দুধটা গরম হতে হতে এদিকে টিফিনের জন্য রেডি করে নিচ্ছি। কালকে রাতেই চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এই চাল আর ডালটা মানে এই ঘরে যা যা ডাল ছিল আমার কাছে সমস্ত ডালগুলোই কিন্তু নিয়েছি। দু চামচ করে ডাল নিয়েছি, আর নিয়েছি এক কাপ পরিমাণে আতপ চাল। এবারে খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবারে কিন্তু স্বাদ মতো নুন দিয়ে দেবো। আর তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো সবজিগুলোও দিতে পারো, যেমন ধরো গাজর, ক্যাপসিকাম, বিট, এই সমস্ত কিছু। আজকে আমি কিছুই দিইনি, শুধু স্বাদ মতো নুন দিয়েছি। আর এখানে দিয়ে দেব আদা কুচুনো, লঙ্কা কুচুনো, আর রয়েছে পেঁয়াজ কুচুনো, ব্যাস। আর চাইলে একটু তোমরা ধনে পাতাও দিতে পারো। আর তারপরেই কিন্তু যতটা পাতলা করা যায় ঠিক ততটাই পাতলা করে একে একে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে এপাশ ওপাশ করে একটু ভেজে তুলে নেব। আর দেখো এদিকে সকালবেলাকার টিফিন বানাতে বানাতে পাশে কিন্তু এদিকে ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি, কারণ আজকে একটু তাড়াতাড়ি করে করতে হবে, আর তার মধ্যে আজকেই আমি ঘুম থেকে দেরি করে উঠেছি। আর জানো তো, রাত্রেবেলা যতই ভেবে রাখি যে সকালবেলা ঘুম থেকে উঠে ঠিক কী কী কাজ করব আর কীভাবে করব, কিন্তু যদি ওই যে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল তাহলে তো গেল সবটারই 12টা বেজে। কারণ ওই যে কাজগুলো তো করব ঠিকই, কিন্তু অনেকটা সময় লেগে যায়, কারণ টাইমটা তো অনেকটা পিছিয়ে গেল না। আর তাই জন্য রান্না বসিয়ে দিয়ে কিন্তু এদিকে বাকি কাজগুলো আমি সেরে নিচ্ছি। তেমনি কিন্তু আমাদের জীবনেও সব কিছু পারফেক্ট হয় না। আমরা যতই ওই আগে থেকে ভেবে রাখি এই করব, ওই করব, এভাবে করব, সেভাবে করব, কিন্তু হয় সেটাই যেটা হওয়ার থাকে। আমরা প্রায়ই কিন্তু দেখবে কালকের চিন্তা করতে করতে আজকের দিনের বেঁচে থাকার যে আনন্দটা সেটা কিন্তু ভুলে যাই। কারণ দেখো, জীবনে কারোর সমস্যা নেই বা সমস্যা ছাড়া কেউ আছে সেরকমটা কিন্তু নয়। ছোট বলো বড় বলো, সবার লাইফে কিছু না কিছু সমস্যা কিন্তু ঠিক আছে, আর এই সমস্যাগুলো কাটিয়েই কিন্তু আমাদেরকে বাঁচতে শিখতে হয়। তাই জন্যই জীবনটাকে কিন্তু শুধু কাটানোই নয়, প্রত্যেক মুহূর্তের ছোট ছোট যে খুশিগুলো, সেই অনুভব, সেই আনন্দের যে অনুভবটা, সেটা কিন্তু আমাদেরকে আরো ভালোভাবে বাঁচতে শেখায়। আমার জীবনেও কিন্তু আমি অনেক ওঠাপড়া দেখেছি। একটু পজিটিভলি ভেবে দেখবে যে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ওঠাটাই কিন্তু জীবন। আর তাই জন্যই আমি মনে করি যে না কেঁদেও কিন্তু জীবনে ভালোভাবে বাঁচা যায়, ভালোভাবে থাকা যায়। আর না কেঁদেও জীবনে ভালোভাবে বাঁচাটা কিন্তু একটা আর্ট। তাই জন্যই আমি মনে করি যে জীবনের খারাপ মুহূর্তগুলোর কথা না ভেবে যদি ভালো মুহূর্তগুলোর কথা ভাবা যায় তাহলে কিন্তু জীবনে আরও অনেক ভালোভাবে বাঁচা যায়। সবসময় জীবনের এই নেগেটিভ দিকগুলো না দেখে আমরা যদি পজিটিভ দিকগুলো দেখি তাহলে দেখবে জীবনের অর্ধেক সমস্যাই কিন্তু কমে গেছে। কারণ নেগেটিভ ভাবনা চিন্তা কিন্তু কখনোই আমাদেরকে ভালো কিছু ভাবতে দেয় না বা ভালো কিছু করতেও দেয় না। তো বন্ধুরা, এই সংসারের টুকটাক কাজগুলো করতে করতে আজকে অনেকক্ষণ তোমাদের সাথে গল্প হয়ে গেল। আর কি বলো তো, জীবন কিন্তু মানুষকে অনেক কিছুই শেখায়। আর সবার জীবনেই যে সব কিছু হয় সেটাও কিন্তু নয়। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখছিলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে ভিডিওটাতে একটা লাইক করে দিই, আর মিষ্টি একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। এর আগের দিনে ভিডিওটাতে যারা যারা আমাকে কমেন্ট করেছে তারা হলো শর্মিষ্ঠা চক্রবর্তী, মৌমিতা দাস ব্লগ, আর আছে শুভ্রা পেত, স্মাইল পূজা, রুহিস লাইফ স্টাইল, সাবিয়া হুসেন। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত এত সাপোর্ট করার জন্য, আর ভালোবাসা দেওয়ার জন্য, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য।
তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই কাজ আমি এগিয়ে নিয়েছি, আর দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে ওই যে বললাম ফাঁকিবাজি রান্না করেছি, তাই জন্য রান্নাটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আর তারপরে দেখো, খাওয়া দাওয়া সেরে আজকে ভাবলাম গাছগুলোতে একটু জল দিই। রোজ দিনই তো জল দেওয়া হয় না, আর দুদিন তিন দিন বাদে বাদে জলটা চেঞ্জ করা হয়, আর গাছেও কিন্তু জল দিই নি। আর আজকে দেখো, এভাবে না ঘরের ভেতরেই DIY করে এখানে আমি পুদিনা পাতা লাগিয়েছি। পুদিনা পাতা কিভাবে গ্রো করা যায় খুব ভালোভাবে ঘরের ভেতরে, তোমাদের যদি কারোর জানা থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি না আপাতত এভাবেই লাগিয়েছি, জানি না কীরকম হবে। আর তোমরা যদি ভালো হয় তাহলে তো পরের ভিডিওগুলো তো অবশ্যই তোমরা জানতে পারবে। আর আজকে এই যে রান্নার পর আলু পেঁয়াজের যে খোসাটা আছে না, সেটা কিন্তু ফেলে দিইনি। একটা এরকম বোতল কেটে নিয়েছি, সেখানে অনেকটা জল ভরে আমি এভাবে আলু পেঁয়াজের খোসাটা রেখে দিলাম। এগুলো আমার গাছের গোড়ায় দেওয়ার জন্য খুব ভালো একটা সার তৈরি হয়ে যাবে, তাই জন্য ওই বেশ কিছুদিন মানে সপ্তাহখানেক যদি ভিজিয়ে রাখি তাহলেই কিন্তু হয়ে যাবে। আর তারপরে আজকে দেখো ওই ফ্রিজের না কন্টেনারগুলো আমি বের করে নিয়েছি, ভাবলাম আজকে যেহেতু খালি হয়ে গেছে তো এগুলো একটুখানি ধুয়ে শুকিয়ে রেখে দিই, আর তারপরে আবার যখন সবজি নিয়ে আসা হবে তাহলে ভরে রাখতে পারবো। আজকে যেহেতু অনেকটা সময় ফ্রি আছি, যে সময়টা ফ্রি থাকি সেই সময়টাতে না এই টুকটাক করে কাজগুলো করে থাকি। আর জানো তো বন্ধুরা, ওই যতই ভাবি যে এই রান্নাবাড়িটা হয়ে গেলে হয়তো কাজগুলো একদম কমপ্লিট হয়ে যাবে, রান্নাবাড়ির পর আর হয়তো কোনো কাজ থাকবে না, কিন্তু দেখো টুকটাক করে দুটো একটা করে কিন্তু এই কাজ থেকেই থাকে, মানে কিছুতেই আর কাজ কমে না। মানে এই সংসারে কাজগুলো আদৌ কি শেষ হওয়ার থাকে বলো? আমার তো মনে হয় না যে সংসারে কাজগুলো আদৌ কখনো শেষ হওয়ার আছে বলে, কিছু না কিছু কাজ কিন্তু টুকটাক লেগেই থাকে। এবারে দেখো কুলারে জল তুলছিলাম, এখন তো 3-4 বার দিনে কুলারে জল তুলতেই হচ্ছে, এত পরিমাণে গরম পড়ে গেছিলো। আর তারপরে একটু দুপুরবেলা আরাম করেছি, আর এখন তো বেলা পড়ে গেছে, তো ভাবলাম ঘরে একটু ঝাড়ু দিয়ে দিই, কারণ দুবেলা ঘরে ঝাড়ু না দিলে নয় সাংঘাতিক পরিমাণে ধুলো রয়েছে আমাদের এখানে, তাই জন্য এখন একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর বিকেলবেলার দিকে না ঘরটা আর মোছা হয় না, ওই সকালবেলায় যা ঘরটা মুছে দিই, কিন্তু এবারে ভাবছি যে এবার হয়তো ঘরটা মুছতে শুরু করতে হবে, যা সাংঘাতিক গরম পড়ে গেছে, মেঝেটাও খুব গরম হয়ে থাকে। আর বেলাটা পড়ে গেছে, ভাবলাম গাছগুলোতে একটু জল দিই, সকাল বিকেল দুবেলায় কিন্তু গাছে জল দেওয়া হচ্ছে জানো। সকালবেলা ওই বেলা ওঠার আগেই জল দিয়ে দিই, তারপরে এদিকে বেলাটা পড়ার পরেই গাছে জল দিয়ে দিই। এই গরমে গাছগুলোর সত্যি আমাদের সাথে সাথে গাছগুলোরও কিন্তু ভীষণ কষ্ট, একদম শুকিয়ে যাচ্ছে দুবেলা জল দেওয়ার পরেও, এত বাজে অবস্থা হয়ে যাচ্ছে। আর ব্যালকনিতে তো বলাই চলে না, এত পরিমাণে গরম, বালতি ভরে ভরে জল ঢাললেও কিছুতেই ঠান্ডা হতে চায় না। আর সন্ধেবেলা ভাবলাম একটুখানি দই বসিয়ে দিই। এখন তো জানোই গরমকাল, যেহেতু সকাল বিকেল দুপুর যাই বলো না কেন, দই ছাড়া যেন সমস্ত খাওয়াগুলোই একেবারে অসম্পূর্ণ থেকে যায়। আর এই সন্ধ্যাবেলায় ঘরে লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি, পুরো দিনভর তো লাইট আমার বন্ধই থাকে, তবে গরমকালে কিন্তু সরি ঠান্ডার সময় কিন্তু এরকমটা হয় না, ঘরে আমার লাইট জ্বালানো অভ্যেস থাকে, কিন্তু এই গরমের ভয়ে না সারাক্ষণ এখন লাইটগুলো বন্ধ করে দিতে হয়। সন্ধ্যাবেলায় একটু জ্বালিয়ে দিচ্ছি, পরে আবার রাতের বেলা বন্ধ করে দিতে হবে, তবে জানলাটা কিন্তু রাতভর খোলাই থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও প্লিজ।